চাইনিজ ভেজিটেবল রান্না করেছিলাম, খুবই মজাদার। সাথে ছিল রুই মাছের কালিয়া, এটা তো খেতে অসম্ভব রকমের মজা লাগে। দুপুরবেলা আম্মাকে নিয়ে একসাথে আমরা খেয়েছি, সাথে ছিল ঝরঝরে পোলাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক কাপড় ওয়াশ করেছিলাম, সেগুলোকে মেলে দিয়েছিলাম বাহিরে, কিন্তু বৃষ্টি আসার সাথে সাথেই কিছু কাপড় আমি ভেতরে নিয়ে এসেছি, গ্রিলের সাথে দিয়ে দিলাম জানালার, কিচ্ছু করার ছিল না, কারণ প্রচুর বৃষ্টি আসে যখন আসে, আর তখন সব কিছু একদম ভেজে যায়। তো কিছু কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে ভাবে, তাতে কী হয় জায়গাটা একটু কম, জায়গায় কাপড় শুকা দেওয়া যায় এই আর কি। তো বাহিরটা এত সুন্দর, আমি কিছুক্ষণ আগে এখানে পানি দিয়ে পরিষ্কার করেছিলাম, জায়গাটা আবার বৃষ্টি পড়ে নোংরা হয়েছে। আসলে ওই যে বৃষ্টির পানিগুলো যদি ফুলের টবের উপরে পড়ে, তাহলে কাদা ছিটে ছিটে আবার ফ্লোরটা নষ্ট হয়ে যায়। যাই হোক, কিন্তু বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে আর একটা বৃষ্টি হবে খুব সিরিয়াসভাবে। কী পরিমাণ যে মেঘ করেছে মাশাল্লাহ, কিন্তু খুব ভালো লাগে এরকম মেঘ দেখতে, এত ভালো লাগে, খুব মানে মনে হয় যেন বন্যা হবে, বৃষ্টি হবে, ঝড় হবে এরকম একটা। আর ওইখানটা থেকে মনে হচ্ছে ওখান থেকে মনে হয় ঝড় হবে নাকি, এরকম লাগছিল। যাই হোক, কাপড়গুলো শুকিয়ে গেল মোটামুটি, এখন কিছু কাপড় একটু সরিয়ে দেব, আবার কিছু কাপড় ঠিক করে দিলাম। এরপরে যখন 2টা বাজে, তখন আমি এখানে একটু ওটস আর চিয়া সিড নিয়েছি, ভিজিয়ে রাখি একটু সময়, হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, এটা একটু ভেজুক, তারপরে এটাকে খাবো আমি। তো কীভাবে খাবো সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এখানে এখন আমি ঘরটা আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, সারাদিন আসলে সময় পাইনি, দেখা যায় অন্যান্য কাজগুলো করেছি, রান্নার কাজ ছিল না, কারণ যেহেতু রাতে রান্না করে রাখি, রান্নার ডিউটিটা দিনে আমার থাকে না, এমনি অন্যান্য কাজগুলো করে ফেলি, যখন যেটা মনে পড়ে তখন সেটা করে ফেলি। ঘর ঝাড় দেওয়াটাই আমার কাছে খুব মানে কষ্ট লাগে। আমি যখন মানে রিয়াদে বসে, তো মনে করেন কার্পেট থাকতো অনেক বেশি ঘরের ভিতরে জায়গায় জায়গায়, তখন দেখা যেত আমি ইয়া করে ফেলতাম, উপার করে ফেলতাম, মানে ইয়া দিয়ে ভ্যাকুম করে ফেলতাম, ভ্যাকুম ক্লিনার দিয়ে। তো ভ্যাকুম ক্লিনার দিয়ে ভ্যাকুম করলে যেটা হয়, আর ওই লাঠিটা অনেক বড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, ঝাড়ু দিলে মনে হয় একটু কোমরটা নিচু করতে হয়, যেটা আমার ভাল লাগে না করতে, আমার কষ্ট হয় এই আর কি। তারপরও নিজের ঘর প্রতিদিন আমিই ঝাড়ু দেই, সুজনের মা যেদিন 2 দিন আসে সপ্তাহে, এই 2 দিন সুজনের মা দেয়। তো দেখা যায় সুজনের মার থেকে আমি যখন ঝাড়ু দেই, তখন ঝাড়ুটা অনেক সুন্দর হয় দেয়া, কারণ আমি তো খুঁজে খুঁজে কর্নার কাঞ্চি সব জায়গায় ঝাড়ু দেই, যেটা স্বাভাবিক, আরেকজন আমার মতো করে করবে না, আমার ঘর আমারই সুন্দর করে করতে হয়। ঘর ঝাড় দিয়ে এসেছি খাবার খেতে, খুব সুন্দর ওটস, যেহেতু এটা ইনস্ট্যান্ট ওটস, পানিতে ইয়ে হতে সময় লাগে না, নরম হতে, তো আমি একটু কলা দিয়ে নিচ্ছি, আজকে কলা দিয়ে খাবো এই আর কি। কলা দিয়ে বেশি মজা লাগে ওটস খেতে আমার। ওটসের সাথে অ্যাড করেছি দই, এটা সবসময় দইটা অ্যাড করি, আমি তো ওই যে মিল্ক ভিটা দইটাই বেশি খাই, আর রঙেরটাও খাই, এই 2টা দই খাই, আর ওই অল্প একটু দই দিয়ে তারপরে খেয়ে ফেলি। আর চাইলে কেউ দুধ দিয়েও খেতে পারে, এটা যার যার ইচ্ছে, তো দইটা দিয়েই ভালো লাগে বেশি। কলাও কেটে দিলাম 2টা, এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। আমি কিন্তু সকালবেলা কিছু খাইনি এখন পর্যন্ত, ওই যে দেখা যায় 2টার থেকে খাবার শুরু করি, 9:30 পর্যন্ত আমার একটু খাবার চলে, যদিও সন্ধ্যার পর খাবার না খাওয়াই বেটার, তারপরও খাই, কারণ অনেক রাত পর্যন্ত সজাগ থাকি তো ক্ষুধা লাগে, সেই জন্য অত মেনটেন করা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না, বিশেষ করে সৌদি আরবে হতো, এখানে একদমই হয় না, কারণ এখানের সব কিছুই কেমন যেন একটু আলাদা আমার কাছে মনে হয়, ওখানে লাইফস্টাইল ছিল একরকমের আর এখানে আর এক রকমের। যাই হোক, এখন এটা খাবো, খেয়ে তারপরে হচ্ছে ভিডিওটা রেডি করবো, এরপর আবার আমি একটু বাইরে যাবো আসেবের আব্বুর সাথে, বাইরে যাবো আসেবের ওষুধ নিয়ে আসবো, তারপরে হচ্ছে একটু বাজার আছে, স্বপ্নতেও একটু যাবো টুকটাক করে, তারপরে বাসায় আসবো। যাই হোক, আজকের ওটসটা মজা লাগছিলো খুব খাওয়ার সময়, কারণ কলা দিয়ে, কলা আমার খুবই পছন্দ, আর কলা দিয়েই ওটস ভালো লাগে খেতে। যাই হোক, এটাই হচ্ছে আমার দুপুরের খাবার, আর সকাল দুপুর মিলিয়েই দেখা যায় না, সময় দুপুরেরটাই খেয়ে ফেলি আর খাই না এই আর কি, তারপর বিকেলবেলা আবার নাস্তা টাস্তা করি এরকমের। চলো
আজকে যদি তুমি ম্যাচিং ম্যাচিং ব্যাপার কি ম্যাচিং ম্যাচিং ব্যাপার কি ম্যাচিং হলো কি না আপিপ চাচাটা দিয়ে দাও আশফাক খাবারটা খেয়ে ফেলো দরজা দিয়ে দাও তো এখন যাচ্ছি আগে আমাদের বাসায় আমার বাবার বাসায় অনেক দিন যাওয়া হয়নি আব্বাকে দেখা হয়নি অনেক দিন আম্মা তো প্রায় আসে কিন্তু আব্বা তো আসে না সব সময় মাঝে সাজে একটু আসে তো চিন্তা করলাম আজকে যে আব্বাকে একটু দেখতে যাই যদিও বাইরের ওয়েদার ওরকম ভালো না আর আমাদের ওখানে গেলে আসার সময় রিকশায় অনেক সমস্যা হয় বাসার সামনে রিকশাই পাওয়া যায় না ওইটা একটা প্রবলেম হয়ে যায় তারপরেও বলি যে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর রহমত থাকলে হয়তো পেতেও পারি এই তো এই যে যাচ্ছি যেতে যেতে রাস্তাটা শেয়ার করলাম এই রাস্তাটা এই যে যতটুকু দুই সাইডের ওই পর্যন্ত বাড়িয়ে দিলে রাস্তা অনেক বড় হয়ে যাবে ঢাকা বরিশালের রাস্তা এটা যাই হোক এখন এই যে বাসার দিকে চলে আসলাম এই সামনেই আমাদের বাসা এই আর কি এই যে চলে এলাম এখন তো এটা হচ্ছে মাগরিবের পর আম্মা সিঙ্গারা বানিয়েছিল সে নিজেই বানিয়েছিল সিঙ্গারা সেই সিঙ্গারা আমাকে দিল বলে একটু একটু ভাজো সিঙ্গারা দিয়ে চা খাবা যাই হোক আমি সিঙ্গারা ভাজতেছি আর ওখানে চায়ের পানি হচ্ছে চা চা সিঙ্গারা খাবো আমি বলছিলাম যে আম্মা আমি খাবো না আসলে আমি এখন ভাজা পোড়া খাই না তো আম্মা বলে তো ঢং করা লাগবে না খাও তো মায়েরা এমনই বলে যাই হোক এখন এই যে সিঙ্গারা ভাজলাম তো আসিফ রাব্বু বসে আছে কারণ চা খাবে মাগরিব মানেই চা চা না খেলে তো চলে না আর এটা দিয়ে উঠাতে একটু সমস্যা হচ্ছিল যাই হোক আম্মা অনেক সিঙ্গারা বানিয়েছিল ঘরে সবাই খেয়েছে এর আগে আম্মা বলেছে সবাই মজা খেয়েছে এত মজা হয়েছে তো এই আর কি এখন এই যে ভাজবো ভেজে অলরেডি কয়টা ভেজে ফেলেছি এই আর কি চা দিয়ে খেয়ে আবার তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার মেডিসিন নিতে হবে আসিফের জন্য একটু বাজার করতে হবে এই আর কি তো এই যে খেলাম খাওয়া দাওয়া করে আর সিঙ্গারাটা এত মজা ছিল তারপরে গিয়েছে একদম সেই সদর রোড সদর রোড ওটাকে বলে ফলপট্টি যেখানে আসিফের ওষুধ কিনি সেখান থেকে কিনলাম এরপরে ওখান থেকে এসে বাংলা বাজারে একটা স্বপ্ন আছে সেই স্বপ্নতে গিয়েছি ওখান থেকে তেল নিয়েছে আর টুকটাক নিয়েছে এবং ওখানে একটা মুদি দোকান আছে কাছে সেটার থেকেও কিছু জিনিসপত্র নিয়েছে যেটা স্বপ্নতে আবার মানে ওখানেই পাওয়া যায় বা একই সেম দাম তো ওখান থেকেই নিয়েছি যেহেতু ওখান থেকে আমি মোটামুটি বাজার বেশি করে থাকি তখন বাংলা বাজারের স্বপ্নটা অবশ্য নতুন হয়েছে যাই হোক এরপরে আমি এখান থেকে একটু সবজি নেওয়ার জন্য থেমেছিলাম একটু শাক নিয়েছি শুধু কারণ আর সবজি মনে করছিলাম যে কী না কী নেব মাথায় আনতে পারছিলাম না যাই হোক আর এই যে নুডলস এনেছিলাম তারপরে হচ্ছে আলু এনেছে পেঁয়াজ এনেছে এই আলু পেঁয়াজ টেয়াজ এরকম নর্মাল যে গ্রোসারি সব মুদি দোকান সেখান থেকে কিনেছি আর এই যে চা তো আমি ইস্পাহানি চাটাই খুব লাইক করি অনেকে আমার কাছে জানতে চায় কোন চায়ের চা বেশি ভালো হয় ইস্পাহানির চাই সব থেকে বেশি ভালো চা আমি যত চা বাংলাদেশে এসে খেয়েছি ইস্পাহানি বেস্ট সেই জন্য আমি ইস্পাহানির চাই চাই খাই অন্যটা কোম্পানি আমার কাছে ভালো লাগে না ইস্পাহানিটা অনেকটা ইয়ার মতো লাগে কি বলে ইস্পাহানি ইস্পাহানির মতোই লাগে এটাই বেশি মজা কী জানি রিয়াদেও তো ইস্পাহানি খেতাম ভুলেও গেছে এতদিনে সব কিছু যাই হোক এরপরে যে দুধটা দিয়ে চা খাই সেটা এনেছি ভীম লিকুইড এনেছি পেঁয়াজ রসুন আদা এনেছি এগুলো
আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এটা হচ্ছে শুক্রবারের সকাল। শুক্রবারের সকালটা অনেক সুন্দর ছিল, কারণ গাছে ফুল ফুটেছে আর গাছে ফুল দেখতে খুব ভাল লাগে। আকাশেও মেঘ মেঘ, কিন্তু বৃষ্টি না, জাস্ট এমনিতেই মেঘ। আজকে হচ্ছে ওয়েদারটাও চমৎকার শুক্রবার, একটু রান্নাবান্না করবো। আর আম্মাকে বলেছিলাম যে তুমি বাসায় এসো কালকে। আম্মা বলে দেখি, যদি বৃষ্টি টিষ্টি না থাকে তাহলে চলে যাবো না। বলছে আচ্ছা বৃষ্টি থাকবে না, তুমি চলে এসো, এই আর কি। তো এখন আমি যেটা কালিয়ে রান্না করব সেটা মশলা দেখাচ্ছি। কাজু বাদাম নিয়েছি, লবঙ্গ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, তেজপাতা, দারচিনি, কিশমিশ, এলাচি, শুকনো মরিচ আর হচ্ছে গোলমরিচ, এই কয়টা নিয়েছি। এই আরও কিছু কিছু জিনিস লাগবে, তো আস্তে আস্তে যখন দেব তখন দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন আদা তিনটা একসাথে ম্যাশ করেছিলাম, পরে কিছুটা পেঁয়াজ রসুন আদা এখানে রেখেছি, কারণ কাজু বাদাম এটার সাথেই অ্যাড করে তারপরে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কারণ কাজু বাদাম কটা আলাদা করতে গেলে একটা ঝামেলা হয়ে যাবে, আর ছোটো জগগুলো আমার নষ্ট হয়েছে সেজন্য। আমি মাছ ভালোভাবে ওয়াশ করে রেখেছি, এটা হচ্ছে রুই মাছ। মাছের সাথে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে এক স্লাইস লেবুর রস, এটা ভালোভাবে দিয়ে এটাকে মাখিয়ে তারপরে মাছগুলোকে কিছুক্ষণ রাখবো, তারপরে ভেজে নেব। তো লেবুর রস অবশ্যই দেবে, আর আমার লেবুটা অনেক রসালো ছিল এবং ঘ্রাণ ছিল প্রচুর। এখন আমি ভালো করে মাছগুলোকে মাখাবো। আর এদিকে আমি চিকেন কিন্তু অলরেডি রান্না করেছি, চিকেনটা একটু ঝোলঝোল করে রান্না করেছি পোলাওর সাথে খাওয়ার জন্য। আর এই মাছটা করব, আর করব একটা চাইনিজ ভেজিটেবল আমার মতো করে, যেই চাইনিজ ভেজিটেবলটা খেতে অনেক ভালো লাগে। তাই আশা করছি যারা চাইনিজ, অনেকে আমার কাছে বলেছিল আপু চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা দিও, তারা অবশ্যই আজকে দেখে নিও। তো এদিকে আমি যেটা করছি, পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, কারণ এই মাছে পেঁয়াজ বেরেস্তাটা যাবে সেই জন্য, আর পোলাওতেও একটু দেবো সেই জন্য। বেরেস্তা তুলে তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে মাছগুলোকে দুই পিঠ ভাজবো। তবে যারা কম ভাজা মাছ খেতে চায় তারা অল্প ভেজে নেবে, আমি একটু বেশি ভেজেছি, কারণ ভাজা মাছ যদি একটু বেশি ভাজা হয় তাহলে আমার বাচ্চাগুলো খায় না, হয়তো খেতে চায় না, এই জন্য। তো অল্প ভাজলে একরকম টেস্ট আর বেশি ভাজলে আর একরকম। এই ফ্রাই প্যানটাই ভাজবো। আমি কিছুটা জিরা দিয়েছি তেলের ভিতরে, এরপর দিয়েছি আমি সেই মশলাটা যেটা ব্লেন্ডার করে একটু আগে রেখেছি। আর তেলের ভিতরেই দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া স্বাদ মতো আমার আন্দাজ মতো, আর হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, এই তিনটা। কারণ কি, তেলের ভিতরে এই তিনটা গুঁড়া দিলে তেলের ভিতরে কালারটা আরও ভালো চলে আসে কেন জানি, এবং মিক্স করলে অনেক সুন্দর একটা কালার আসে সেই জন্য। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাবো। সাথে দিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। অনেকেই ভাববে মাছের ভিতরে কেন এগুলো, তো কালিয়াতে এগুলো অবশ্যই দিতে হবে। টমেটো কাটলাম একটা, ব্লেন্ডার করে নিলাম এবং সেটা পুরোটাই দিয়ে দিলাম। একটা টমেটোতেই এই আমার রান্নাটুকু হয়ে যাবে। যদি যার যার কোয়ান্টিটি যদি বেশি থাকে তাহলে টমেটো একটু বাড়িয়ে দিও, তবে একটা টমেটো এইটুকের জন্য বেটার, মানে ঠিক একদম। লবণ হচ্ছিল না তাই একটু দিয়ে দিলাম। এখানে দই দেব, দই তিন চার টেবিল চামচ দই দিলেই যথেষ্ট, আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো এরপরে এটাকে খুব ভালোভাবে কষাবো। কতক্ষণ কষাবো, যতক্ষণ তেল ভেসে না ওঠে, কাঁচা মশলার গন্ধটা চলে যায় না যায়, ততক্ষণ পর্যন্ত কষাবো খুব ভালো করে। তো যখন ভালো করে কষানো হবে তখন এটার ভিতরে আমি কিন্তু গরম পানি অ্যাড করব। এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি দিতে যেও না, একটু কষ্ট হলেও গরম পানি করে তারপরে দিবে। তো এই যে গরম পানি দিয়ে দিলাম, আন্দাজ করে দিতে হবে গরম পানিটা। গরম পানি দেওয়ার পরেই দেখবা সাথে সাথে ফুটে যাবে, এবং তখনই মাছগুলোকে দিয়ে দিতে হবে। একটা একটা করে সব মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। রুই মাছ বা কাতল মাছ দুটো দিয়েই কালিয়া করা যায়। আমি রিয়া দেবসে কাতল মাছ দিয়েই করতাম, আর আজকে যেহেতু বাসায় রুই মাছ আছে তাই চিন্তা করলাম কালিয়াটা একটু করি দুপুরবেলা, ভালো লাগবে পোলাওয়ের সাথে। চাইলে ভাতের সাথেও খেতে পারো, তবে পোলাওয়ের সাথে বেশি মজা লাগে। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, এটা ইচ্ছা, না দিলেও চলবে, অপশনাল, আমি দিলাম যেহেতু এত সুন্দর একটা শাহী রান্না। আর হচ্ছে কাঁচামরিচ দিলাম, চিনি দিলাম একটু, চিনিটাও দিতে হবে, চিনি না দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো আসবে না সেজন্য। এদিকে আম্মা চলে এসেছে, তো আম্মা আসার পরে আম্মাকে চা দিয়েছিলাম 12:30 বাজে, আর একটু বোম্বে টোস্ট মানে রুটি যে ফ্রেঞ্চ টোস্ট সেটা করেছিলাম। আমিও চা নিয়েছি, আসে রাব্বুও নিয়েছে।
তো আম্মার সাথে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম, যে চা খেয়ে তারপরে বাকি রান্নাগুলো আস্তে আস্তে করে ফেলবো, মানে ভেজিটেবলটা করব, তবে কুটি নাই এখনো ভেজিটেবল, এখন ভেজিটেবলটা আস্তে আস্তে কুটে ফেলবো। এদিকে আমার রান্না দেখো খুব সুন্দর হয়েছে, মাখা মাখা করে ফেলেছি, চাইলে তোমরা একটু ঝোল ঝোল রাখতে পারো, এটা যার যার ইচ্ছে। এখন আমি এটার ভিতরে বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দেব, বেরেস্তা দিলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর ওই ঘ্রাণেই মানে খাওয়ার অর্ধেকটা যে মজা তৃপ্তি ওটা ঘ্রাণেই নিয়ে নেওয়া যায়। চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারো, আমি কিন্তু অলরেডি এক চামচ ঘি দিয়েছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো ঘি দিলে একটু ভালো হবে, সেই জন্য ভালো যদি কোয়ালিটির ঘি থাকে তাহলে একটু দিয়ে নিও। এই হচ্ছে আমার আজকের কালিয়া রান্না। এখন রান্না করব হচ্ছে ভেজিটেবল, এই যে দেখো বরবটি গাজর স্লাইস করে কেটেছি, আর পেঁপেটা ছিল এত ভালো, একদম মানে কাটার পরে দেখি একটু রেডিশ রেডিশ, তার মানে পাকা হচ্ছিল এবং মিষ্টি ছিল পেঁপেটা। আমি এখানে আদা রসুন পেঁয়াজে ম্যাশ করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিলাম এক চামচ। এরপরে আমি এখানে মাংস কুচি করে রেখেছিলাম, সাথে একটু কলিজা গিলা ছিল তাও দিয়ে দিয়েছি, কারণ এটা দিলে হয় কি টেস্ট খুব ভালো আসে। আমি এটা এক জায়গায় খেয়েছিলাম, কলিজা গিলা দেওয়া ছিল, সেজন্য আমিও দিয়ে দিলাম। তো যাই হোক, এখন এটাকে একটু কষাবো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এটার ভিতরে গোলমরিচ অ্যাড করব। সবজি হোক বা যেটাই হোক একটু ঝালঝাল না হলে ভাল লাগে না, সেই জন্য ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নিও। সবজিগুলোকে আমি ওয়াশ করে রেখে দিয়েছি, কেউ চাইলে এগুলোকে সিদ্ধ করে দিতে পারো, তবে আমি কখনো সিদ্ধ করে দেই না, কারণ আমি মনে করি এভাবে দেওয়াটা ভালো, আর তাতে কালারও আমার সবজির নষ্ট হবে না ইনশাল্লাহ। তো এই যে দেখো, আর ঢেকে এই জিনিসটা কখনো ঢেকে রান্না করবে না, তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে। তো এভাবে ওলট পালট করে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার সময় মনে হয়েছে আল্লাহ, আমি তো পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে, ওটা দিতে ভুলে গিয়েছিলাম, তো যেহেতু মনে পড়েছে খুব সাথে সাথে তাই দিয়ে দিলাম। অবশ্যই কিছুটা পেঁয়াজ এরকম কিউব করে কেটে দিয়ে দিবে, পেঁয়াজটা দিলে মুখে পড়লে খুব ভাল লাগে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা রেখে দেবো। এরপরে আমি কিছুটা পানি অ্যাড করেছি, যতটুকু দরকার মনে করেছি ততটুকু, আর দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালোটাও দিতে পারো, একটু সয়া সস দিয়েছি, যেহেতু চাইনিজ ভেজিটেবল সয়া সস না দিলে চলে না, সেই জন্য, তবে খুব কম পরিমাণ দিতে হবে, লাইট সয়া সস, ডার্কটা না, লাইটটা না দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। এখনও দুই একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখন দিব একটু টেস্টিং সল্ট, চাইনিজ মানেই একটু টেস্টিং সল্ট, না দিলে কিন্তু ভাল লাগবে না। তো যারা না দিতে চাও একান্ত তারা অ্যাভয়েড করতে পারো, কিন্তু চাইনিজের একটু টেস্টিং সল্ট না দিলে ওই টেস্ট আসে না। আর একটু পানি দিয়ে দিয়ে দিলাম, এখন এটা আর একটু হবে। এরপরে আমি দেখো কি দিয়েছি, এটা কিন্তু কর্নফ্লাওয়ার না, কারণ হঠাৎ দেখি কর্নফ্লাওয়ার বাসায় নেই, ছিল হচ্ছে কাস্টার্ড পাউডার, আমি বলি আল্লাহ আমি এতক্ষণ এটাকে কর্নফ্লাওয়ার মনে করেছিলাম। যাই হোক, পরে আমি ময়দা একটুখানি গুলিয়ে ওটা দিয়ে দিলাম, তাতে কিন্তু আমার টেস্ট একটুও নষ্ট হয়নি। তোমাদের বাসায় যদি আমার মতো এরকম কর্নফ্লাওয়ার না থাকে চিন্তা করবে না, এখানে দিয়ে দেবে সেই ময়দা অল্প পরিমাণের গুলিয়ে, তাহলে সেই রকম থিকনেস আসবে এবং এটা ভালো লাগবে। আসলে রান্না করতে করতে যেটা হয় একটা মাথায় একটা কিন্তু একটা আলাদা একটা নলেজ চলে আসে যে না এইভাবে করলে খারাপ হবে না। তো এভাবে নানানভাবে ট্রাই করি এবং আল্লাহর রহমতে বেশিরভাগই সাকসেস হই, তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ময়দা দিয়ে এভাবে করতে পারবা। যাই হোক, আরও একদিন আমি করেছিলাম অনেক দিন আগে। এরপরে পোলাওটা বসিয়েছি কষিয়ে, আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছিলাম এবং কিছুটা কিশমিশ দিয়েছি, এখন লাস্ট ফিনিশিংয়ে কয়েকটা কিশমিশ দিলাম। দিব এখন একটু এক দুই চামচ ঘি, পোলাও মানেই ঘি, শাহি শাহি ভাবানোর জন্য ঘি না দিলে কিন্তু সেই টেস্ট আসে না, তাই কিছুটা ঘি দিয়ে দিলাম। এখন এটার উপরে এখন ঘি দেওয়ার পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তো ঘি একটু বেশি দিয়ে দিলাম। ঘি দেখে অনেকে ভয় পায়, আসলে ঘি দেখে ভয়ের কোনো কারণ নেই, ঘি শরীরের জন্য খুবই বেস্ট, খুবই ভালো, খুবই উত্তম, তেল শরীরের জন্য ক্ষতিকর, তাই ঘি অবশ্যই খাবে যদি খাঁটি ঘি হয়। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এখন এটাকে একটু ঢেকে রেখে দেব। তো আম্মা নামাজ পড়ছিল, এই জন্য একটু ওয়েট করছিলাম, সব কিছু টেবিলে বেড়ে এনেছি, নামাজ হলেই খাবে। এই আমার মাছ মানে কালিয়া ভেজিটেবল, খুব সুন্দর হয়েছে ভেজিটেবলটা, চিকেন আর হচ্ছে সালাদ, সালাডটা একটু আগেই কুটিয়েছি, তাও একটা শশা
তিতা ছিল ওটা ফেলে দিয়েছি। যাই হোক, এই হচ্ছে আমাদের খাবার। ফুলে লেবু বের করতে ভুলে গিয়েছিলাম, অনেক ভালো লেবু ছিল বাসায় কিন্তু আমার না মনেই ছিল না। যাই হোক, পাতে শুধুই পোলাও এনেছি আর ঝরঝরা হয়েছে পোলাওটা, এখানেই ডেকোরেশন করেছে এই জন্য আর আলাদা করে বেড়ে নেইনি এই আর কি। তো এখন আমরা আম্মাকে ডাকবো এবং সবাই খেতে বসবো। আমি আগে মাছটা নিয়ে বসেছি, আগে উচিত ছিল আমার ভেজিটেবল দিয়ে শুরু করা। যাই হোক, আমি মাছটা খেয়ে রিভিউ দেই মাছটা কেমন হয়েছে। আমার আজকের আকর্ষণ বেশি প্রধান আকর্ষণ ছিল মাছটা সবার জন্য, সেই জন্য আমি মাছটা আগে খেয়ে তারপরে বলছি। তো মাছটা খেয়ে দেখলাম এত মজা হয়েছে, দেখো আমার পুরো বাটির মাছ কিন্তু ফিনিশ। এত মজা হয়েছিল মাছটা, বলার মতন। আমার ছেলেরা খাচ্ছে আর বলছে, মা এটা কি মাছের রেজালা? তো আমি বলি, না মা এটা কালিয়া। বলি, রিয়াদে যে একবার রান্না করেছিলে সেটা? আমি বলি, একবার না, আমি অনেকবার রান্না করেছি, তোমাদের দিলেও তোমরা খেতে চাইতে না, সেজন্য তোমরা জানো না। যাই হোক, মাছটা শীত ছিল অসম্ভব রকমের মজা, আম্মা বলেছে এত মজা লেগেছে যা বলার মতো না। যাই হোক, খাওয়া দাওয়ার পর আম্মা ঘুমিয়েছিল, তারপরে মাগরিবে উঠে নামাজ পড়ে চা নাস্তা খেয়ে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসেফ যে একটা রিক্সা করে দেবে, আম্মাকে উঠিয়ে দেবে রিক্সা, তারপর আম্মা চলে যাবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।